थैंक यू सो मच आप सभी को मेरे 8000 सब्सक्राइबर कंप्लीट के लिए। দেখো কত জল, বর্ষাকালের মতো জল হয়ে গেছে আবার এখানে। চলো আমি যাচ্ছি, আবিরকে আনতে যাচ্ছি ক্লাস থেকে। আবির চলে গেছে আগেই, এখন গত সপ্তাহ আগে চলে গেছে, এখন আমি যাচ্ছি। এখন বাজে হলো 3:45 মতো বাজে, এখন আমি বেরোচ্ছি। 5টায় ক্লাস মানে ছুটি হবে। আজকে ফুলাতা পড়েছি, বৃষ্টি বৃষ্টি না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ফুলাতাই পরে নিলাম। চলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো সানডে, এখন বাচ্চা হলো বিকেল, বললামই 4টা যেন বললাম, 4টা মনে হয়। তো 4টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো ওখানে গিয়ে পরে কথা বলছি, মনে হচ্ছে ছাতাটা খুলতে হবে, আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম ব্যাগের মধ্যে থাকবে ছাতাটা, হবে না। তো এই ব্যাগটা গত সানডেতে নিয়েছিলাম, আজকে আরেক সানডে, 8 দিন হয়ে গেল এই ব্যাগটার বয়স। চলো হাঁটতে হাঁটতে চলে এলাম, এবার অটোতে উঠবো। চলো অটো করে এবার চলে যাব। তো আসার সঙ্গে সঙ্গেই আমি অটো পেয়ে গেলাম, আর দেখো যাচ্ছি, রাস্তাটা দেখো একদম শুনশান, মানে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না, দেখাই যাচ্ছে একদম ফাঁকা রাস্তা। ভালোই লাগছিল রাস্তাটা, দেখো আমি পেছন ঘুরে হঠাৎ তাকালাম আর দেখলাম এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আমি ফ্লাইওভারের মানে এক মানে শেষ মাথায় চলেই এসেছি। অনেকটা দূরে আসার পর আমি দেখলাম যে এত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছিলো, তা আরও কাছের থেকে দেখলে আরও ভালো করে দেখাতে পারতাম তোমাদের। এখানে চলে আসছি আমি, এখানে এসে বেশিক্ষণ বসতে হয়নি, কারণ আমি এখানে উপরে গিয়ে অনেক মানুষ ছিল, তো ওখানে আর নতুন নতুন মানুষ ছিল, তাই আর ভেতরে আর ভিডিও করিনি, ছুটি হয়ে গেছে। হয় বলে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর এখন বৃষ্টি নেই, এই যে আমরা যাচ্ছি, দেখো সব পুষ্টিগুলো, এই যে সব পুষ্টিগুলো, সবাইকে হাই করে দাও তো। ও ভালো করে করছে, চলো আজকে মানে বৃষ্টিটা এই কমলো, আর যেন না হয় তাহলেই মঙ্গল। তারপরে বাবা কাল ঘুম থেকে উঠে যেন দেখি একদম ঝকঝকে মানে রোদ। দেখো কোথায় চলে এলাম, কসমো বাজারে, আমাদের আলিপুরদুয়ারের কসমো বাজার। চলো ভেতরে যাই। এত সুন্দর লাগলো আমার এই জামাটা, মানে সত্যি মেয়েদের জামাগুলো যে এত সুন্দর দারুণ লেগেছে আমার। প্রতিটা জামাই খুব সুন্দর, কিন্তু আমাদের এই জামাগুলো দেখো, এখানে আবিরের জন্য জিন্স দেখছিলাম, দু একটা জিন্স দেখলাম, কিন্তু মানে দামটা অনেকটা বেশি, তাই আর নেওয়া হলো না। কসমো বাজার থেকে চলে এলাম এখানে, এটা কত? দেখো আবিরের শখ, ট্রলি নিয়ে ও মার্কেট করবে। দেখো কি কি নিল দেখি, কি কি নিল, এখনো ভর্তি হয়নি, আর কি কিনবি দেখি, নেই নাও, যাও যাও দেখি কিনিবা, যাও দেখি কিনিবা। দেখো দেখি ও কি কেনাকাটা করে, ওর পছন্দের জিনিস দেবে, শুধু ক্রিম বিস্কিট এগুলোর দিকে ওর পছন্দ যায়। দেখি কি এটা, তো আবির কেনাকাটা করলো, এবার ভাবলাম আমিও একটু কেনাকাটা করে নিই। তা আমি এখানে দেখছিলাম চিপস, আমি প্রথমে ভাবলাম এটা যে আলুর চিপসটা থাকে ভাজা, তো পরে দেখলাম ভাজা না, ওটা কাঁচা পাঁপড়টা ছিল, তাই রেখে দিলাম।
আর এখানে একটা ম্যাগি দেখলাম, খুব মানে এখানকার না বাইরের, একটা ম্যাগির প্যাকেট, ছোট ম্যাগির প্যাকেটগুলো যে ওর থেকে একটুখানি বড় হবে, 150 টাকা দাম। প্যাকেটটা তো মানে দেখানো হয়নি, 150 টাকা, বাপরে, অমনিই রেখে দিলাম। আবির খুব জেদ করছিল ওটা নেওয়ার জন্য। আমাদের আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাস কেনাকাটা কমপ্লিট। মানে ইসের মধ্যে বেশির মধ্যে এটাই নিলাম, মানে খেজুর, আয়ান ভালোবাসে খেতে, আর অনেকদিন থেকে আমি ভাবছিও নেবো নেবো, নেওয়া হচ্ছে না, তো যাক এটা নিলাম। দেখা যাক এবার এখানে কত বিল হচ্ছে, কারণ আমি তো মানে এই শপিং করার ইসেতে আসিনি যে কিছু কেনাকাটা করবো, ওইভাবে তো আসিনি। এখন নিচ্ছি 30, ঠিক আছে একটা নাও। এই যে ওর কোল্ড কফি, কোল্ড কফি কবে থেকে যাচ্ছিলো যে কোল্ড কফি, 30 একটা, ঠিক আছে কমপ্লিট। যাও এবার যাও কাউন্টারে যাও, দেখি চলো। আমাদের মানে জামা কাপড় তো নেওয়া হলো না, বাবা সাইডে আসো, জামা কাপড় না নিয়ে খাবার দাবার নিয়ে নিলাম, ওদের টিফিনের কিছু কিছু নিয়ে নিলাম, আর আয়ানের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, তো এই তো। চলো অনেকটাই লেট হয়ে গেল, অন্ধকারই হয়ে যাচ্ছে, এবার ফটাফট অটো ধরে বাড়ি। হ্যাঁ না বাড়ি যাচ্ছি, পকোড়া খেতে খেতে। দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে ওদিকে কোথাও, আর বৃষ্টির জন্য দেখো রাস্তা একদম শুনশান, একদম ফাঁকা রাস্তা, বৃষ্টির মধ্যে কে মানে কাজ ছাড়া কে বেরোবে। এমনি গরমের মধ্যে যেমন মানুষ একটু বাইরে হাঁটাহাঁটি করে, এখন তো সেটাও না। চলে এলাম বাড়ি, আর দেখো আয়ান এখনো ঘুমাচ্ছে, ও অনেকক্ষণ পরে ঘুমা, মানে আমি তখন যখন বেরোলাম তারও কিছুক্ষণ পরে ঘুমিয়েছে, তাই এখনো ঘুমাচ্ছে। হ্যালো বাবা, কতক্ষণ টিভি দেখছ? এতটুকু? তা আজকে সানডে, সানডে আর পড়তে যাবে না দেখি, ওর ম্যাডাম যদি ফোন করে তাহলে পাঠাবো। বাজে এখন 6:30, চলো চেঞ্জ করে নিই, পরে আসছি। আর কী কী নিয়ে এলাম পরে আমি দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি, আগে চেঞ্জ করে নিই, ওর বাবা আসবে চা করবো তারপর। চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে, কারণ ও চলে এলো। তা দেখো আজকে বানাবো আমি নুডলস, এই নুডলসটা অনেকদিন হয় আমি এনেছি কিন্তু বানানো হচ্ছিল না, তা আজকে বানাচ্ছি। এটা কিন্তু খেতে খারাপ লাগে না, কিন্তু এটার না একটা অন্য একটা স্মেল আছে, মানে ম্যাগি কিংবা ওই চাউমিনের মতো না, চাউমিনের থেকে একটু আলাদা একটা অন্যরকম একটা গন্ধ আছে এটার। তবে এটা এটা যখন আমি ফার্স্ট টাইম করেছিলাম না, অনেক দিন আগে মানে যখন প্রথম করেছিলাম বিয়ের পরে পরে, তখন মানে একদম করার পর ধরেই ফেলে দিতে হয়েছিল, কারণ আমি জানতামই না যে এটা সিদ্ধ করার পর ঠান্ডা জল দিয়ে ধুতে হয়। তো চাউমিনটাও তো ঠান্ডা জলে ধুতে হয়, কিন্তু তখন বিয়ের পরে পরে এগুলো আমার মানে জানা ছিল না শুরুতে। চাউমিনটা যেমন না ধুলেও হয়, কিন্তু এটা ঠান্ডা জলে ধুতেই হয়, এটা না মানে সেদ্ধ করার পর একদম একটা ভাতের ফ্যান যেমন হয় ওরকম একটা হয়ে যায়, তো এটা একদম ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে একদম ঝরঝরে হয়ে যায়। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর একদম মানে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা ডিম দিয়েছি, একটা টমেটো দিয়েছি, 2 পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, আর সয়া সস, ওই টমেটো সস, সব সস টস দিয়ে সুন্দর করে করেছি। এটা আবার ডিম ছাড়া ভালো লাগে না খেতে, একটু ডিম দিয়ে করলে এটা যে মানে নিজের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা একটু মানে কম থাকে। কমপ্লিট, আমার বানানো কমপ্লিট, আমি নিয়ে যাচ্ছি দেখি। ওকে দেখো, এদিকে দেখো, খায় বলো কেমন হয়েছে? ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, না না হাতে রাখো।
দেখো বললো যে ঠান্ডা হয়ে গেলে খাবে, খাওয়া কিন্তু কমপ্লিট। দেখো প্লেট একদম পরিষ্কার, কিন্তু এখনো কিন্তু বলেনি যে কেমন হয়েছে। তো এই হলো আমার কর্তা মশাই, রান্নার কখনো বলে না যে কেমন হয়েছে। এদিকে দেখো আয়ান খাচ্ছে নিচে, ওকে নিচে দিয়েছি, যেহেতু ডিম দিয়ে দিয়েছি না, ও তো হাতে নিয়ে খেতে পারবে না, তাই ওকে নিচে দিয়েছি। তো রান্না করার পর কেউ যদি বলে একটু কেমন হয়েছে তাহলে ভালো লাগে, বলো। তা ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, তাই দেখো আগের একটা ভিডিও ক্লিপ দিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। আর কারণ সানডে ছিল, আমি লাইভে চলে আসি, আর লাইভ থেকে উঠে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ভেবেছিলাম করব কিন্তু হয়নি। তো যাকে আমি তেমন কিছু নিইনি এখান থেকে, নিয়েছিলাম ওই বাচ্চাদের খাবার, যে মানে জানিয়েছি সব ওদের খাবার দাবার জিনিসই নিয়েছি, টিফিনের জিনিস আর মোট কথা ওদেরই জিনিস নিয়েছি। যাকে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার 8,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।